আমাদের যথেষ্ট ডেমনস্ট্রেট করে দেখাবেন, আপনারা সবাই জানতে ফলো করবেন। প্রথমে আমরা একটু লুজলি এক্সারসাইজ থাকে। 5 6 7 8
নেক্সট আমরা যেটা করবো ত্রিকোণ আসন, প্রথমে পায়ের মাঝে একটু গ্যাপ দিতে হবে, একটু একজন আগে পরে হয়ে যাবে যদি জায়গা সম্ভব, পায়ের মাঝে মোটামুটি গ্যাপ দিন, আস্তে আস্তে দুটো হাত সাইডে মেরে দিন, এবার এখান থেকে ডান পায়ের আঙুলটাকে বাইরের দিকে করে দিন, করে ডান হাত দিয়ে আস্তে আস্তে ডান পায়ে ঘোরাইটা করার চেষ্টা করুন, যার যতটা হচ্ছে যার যতটা হচ্ছে বাম হাতটা উপরের দিকে রাখুন, আমরা উপরের দিকে তাকানোর চেষ্টা করব, শ্বাস প্রশ্বাস নর্মাল রেখে 5 6 7 8 9 10 রিল্যাক্স, এখান থেকে আস্তে আস্তে বাম পায়ের আঙুলটাকে বাইরের দিকে করব, আর বাম হাত দিয়ে বাম পায়ের গোড়ালিটা ধরার চেষ্টা করব, বাম পা উঠতে করে সেটা থেকে সোজা সামনের দিকে যাবো, যা যতটা যাচ্ছে ততটাই যাবে, কোন রকম ফোর্সফুলি করা দরকার নেই, আস্তে আস্তে সেকেন্ড ভাবে আমরা উঠে দাঁড়াবো। আমাদের আসন হচ্ছে অর্ধ চক্রাসন, আমরা কোমরে হাত রাখবো, কোমরে হাত রেখে স্লাইটলি বডিটাকে পেছন দিকে বেন্ড করার চেষ্টা করবো, যার যতটা হচ্ছে ততটাই করবো, শ্বাস প্রশ্বাস নর্মাল রেখে 1 2 3 4 5 এখান থেকে আমরা এবার বসে পড়বো, আমাদের স্ট্যান্ডিং আসন শেষ হচ্ছে, এবার আমরা সিটিং আসন করবো, আমরা শুরু করবো বজ্রাসন দিয়ে, আমরা সবাই জানি বজ্রাসন দুটো পা হলো উষ্ট্রাসন, অর্ধ উষ্ট্রাসন আমরা হাঁটুতে উঠে দাঁড়াবো, কোমরে হাত দেবো, আর বডিটাকে সামান্য পেছন দিকে বাঁকানোর চেষ্টা করবো, আবারও বলছি যা যতটা হচ্ছে ততটাই করবে, 3 4 5 6 7 8 9 10 আবার বন্ধ বসে পড়ুন, উষ্ট্রাসন আমরা হাত পেছন দিকে নিয়ে যাব এবং পাটাকে ধরার চেষ্টা করবো, হাঁটুতে উঠবো, হাঁটুতে উঠে একটা একটা করে হাত পেছন দিকে নিয়ে যাবো, যদি পূর্ণটা না হয় কোমরের হাত দিয়ে করুন, কোমরের হাত দিয়ে অর্ধটাই করুন, খুব সুন্দর 3 4 5 6 7 8 9 10 সবাই বসে করুন, পা সোজা করে দিন সামনে, সামনে পা সোজা করে দিন, একটু পরিশ্রম আমাদের হচ্ছে, ওটা হওয়া দরকার, তবেই আমাদের এক্সারসাইজটা হবে। এখান থেকে আমরা আমাদের প্রথম আসন যেটা করবো উত্থান পদাসন, আমরা একটা একটা করে পাটাকে একটু তোলার চেষ্টা করবো, যাতে হচ্ছে যাতে কোনো সমস্যা নেই তারাই করবে, প্রথমে ডান পাটাকে আমরা 30 ডিগ্রি তোলার চেষ্টা করবো, প্রথমে আমরা ডান পাটাকে সোজা
এবারে আমরা নেক্সট আসন করব অর্ধ ফলাসন, যেখানে আমাদের পাটাকে পুরো 90 ডিগ্রি তুলতে হবে কোমর থেকে। জাস্ট ইয়েস, এমনি ম্যাডাম একদম ঠিকঠাক করেছেন।
আছে আস্তে আস্তে হাত নামিয়ে দেব, চোখ বন্ধ থাকবে আর স্থির হয়ে বসার চেষ্টা করব। এখান থেকে আমরা একটু ওম চ্যান্টিং করব। সবাই প্রথমে শ্বাস নেবেন, ফুল চেস্ট শ্বাস নিয়ে শ্বাসটাকে ছাড়ার সময় আমরা আকার চ্যান্টিং করব। প্রথম তিনবার আকারা করব, তারপরে তিনবার উকারা করব, তারপরে মকারা চ্যান্টিং করব। সবাই আমার সাথে সাথে করো। প্রথমে শ্বাস নিন, ধন্যবাদ। আমাদের যোগা সেশন এখানেই শেষ হচ্ছে। ধন্যবাদ।